ফ্যানটা লাগিয়ে মেশিনটা তুলে ফেলি মেশিনটা লাগিয়ে সাজিয়ে হ্যাঁ বলার যে আমার খুব পছন্দের একটা জায়গা মৌসুমী নিজের কর্মব্যস্ত জীবন থেকে সময় সুযোগ পেলেই মৌসুমী ছুটে যাই গ্রামে যা দৃশ্য দেখলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সিচুয়েশন যেভাবে এগোচ্ছে যেদিকে সবাইকে সুস্থ থাকতে হবে শক্ত থাকতে হবে এটাই এখন একমাত্র আমাদের অস্ত্র এই সিচুয়েশন থেকে নিজেকে ওভারকাম করতে গেলে আর একদমই ভালো লাগছে না নিউজ মিডিয়াতে যে সমস্ত খবর দেখছি চারিদিকে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এবং তার সাথে আরও বেশি করে যেটা বলার যে আমার খুব পছন্দের একটা জায়গা মৌসুমী আইল্যান্ড যারা আমার পুরনো সাবস্ক্রাইবার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন যে মৌসুমী আমি কতটা ভালোবাসি নিজের কর্মব্যস্ত জীবন থেকে সময় সুযোগ পেলেই মৌসুমী ছুটে যাই গ্রামের এই দৃশ্য আমার খুব মানে আমাকে খুব আকৃষ্ট করে আর মৌসুমীর যা ভিডিও ক্লিপস পেলাম যা দৃশ্য দেখলাম সেটা মানে আমি ভাষায় বর্ণনা করতে পারছি না জানি না আগামী দিনে মৌসুমী আইল্যান্ড বলে কিছু থাকবে কি না তো চলুন দেখিয়ে দিই আপনাদের সেই দৃশ্যগুলো কিছুটা মৌসুমী আমার সেকেন্ড হোম বলতে পারেন আর লাস্ট টাইম আমি যখন মৌসুমী গেছিলাম তখন ছিল দোল উৎসব আর এই দোল উৎসবকে কেন্দ্র করে পুরো মৌসুমীর যত ক্যাম্প রয়েছে এবং যত গ্রামবাসীরা রয়েছে সবাই মিলে বেশ একটা উৎসবমুখর পরিবেশ মৌসুমীতে সৃষ্টি হয়েছিল আর সেই সুখ শান্তি বেশি দিন স্থায়ী হতে পারলো না এই মহাপ্রলয়ের তাণ্ডবে আর সবসময় যে ভালো জিনিসটাই দেখাবো আপনাদের সেটাও তো নয় ভালো জিনিসটা যখন দেখাচ্ছি সেই সঙ্গে দুঃখের জিনিসটা সেই মানুষগুলোর দুঃখের কথাও তুলে ধরা আমার কর্তব্য যেহেতু আমি সেই জায়গাটাকে ভালোবাসি তো সেই জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম ভালো লাগছে না কিছু আর বেশি কিছু বলতেই পারছি না ওই জন্য যতবার মৌসুমী এসেছি তার প্রত্যেকবারই এসেছি মাইলস্টোগো ইন্ডিয়ার ম্যানেজার বিপ্লবের সাথে ওদের সোনারতরি ক্যাম্পটা আমার খুব ভালো লাগে থাকা খাওয়ার সুবন্দোবস্ত ওখানে রয়েছে আর খুব সুসজ্জিত ছিল ক্যাম্পটা আর এখন ভিডিওতে আপনারা দেখতেই পারছেন যে একদম মানে ভগ্নপ্রায় দশা শহর কলকাতায় বসে আমি নিজেই আতঙ্কিত আর সেখানকার মানুষগুলোর যে কী অবস্থা হয়েছে সেটা ভগবানই জানে এই মহাপ্রলয় তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ এবং ফোনের কানেকশান দুটো থেকেই মৌসুমী বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিছুক্ষণ আগে বিপ্লবের সাথে আমার কথা হচ্ছিলো তো ওর থেকেই সমস্ত কিছু জানতে পারলাম এবং আপনাদেরও যদি কোনো তথ্যের দরকার পড়ে বা বুকিং রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তো আপনারা অবিলম্বে বিপ্লবকে ফোন করে তথ্য সংগ্রহ করতে পারেন আমি নিচে নাম্বারটা দিয়ে দিলাম মৌসুমীর সোনারতরি ক্যাম্পগ্রাউন্ড সহ আরও বেশ কিছু ক্যাম্পের ভিডিও ক্লিপস আমি পেয়েছি যেগুলো এই সাইক্লোনিয়াসের দাপটে একদম ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আর সত্যি কথা বলতে গেলে শুধু ক্যাম্পগ্রাউন্ড নয় গোটা মৌসুমীর অবস্থাই প্রায় খুবই খারাপ ভিডিওতে যতটুকু দেখানো যাচ্ছে সেটুকুই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই সাইক্লোনিয়াসের দাপটে উপকূলবর্তী কিছু এলাকা যেমন দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর এছাড়া উড়িষ্যার পারাদ্বীপ বালাসোর এই এলাকাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই খবরগুলো নিউজ মিডিয়াতে আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি কিন্তু মৌসুমীর খবর কেউ আপনাদের সামনে তুলে ধরছে না আমার মনে হয় কারণ এই জায়গাটা এখনও সেরকমভাবে কেউ পৌঁছাতে পারেনি কোনো নিউজ মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ পৌঁছাতে পেরেছে তারা সেগুলো শেয়ার করছে আর আমি যেহেতু পেলাম সেহেতু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেগুলোই ২০২০ সালের আমফান ঝড়ের পরে এই এলাকার মানচিত্রটাই প্রায় অনেকটা বদলে গেছিল
কিন্তু তারপরেও গ্রামবাসী সহ এই এলাকার যাদের ক্যাম্প রয়েছে তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। আমি লাস্ট টাইম যখন গেছি তখন দেখেছিলাম যে সবাই মোটামুটি ঠিকঠাকভাবে নিজেদেরকে গুছিয়ে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, বাট তারপরে আবার এসে আছড়ে পড়লো সাইক্লোন ইয়াস। আর শুনছি তার ভয়াবহতা নাকি সাইক্লোন আমফানের থেকেও বেশি। মৌসুমি নাকি সাইক্লোন আমফানের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাইক্লোন ইয়াসের দাপটে। আমফানের পরবর্তীতে দুর্যোগ আটকাবার জন্য সমুদ্রের ঢেউয়ের হাত থেকে মৌসুমি আইল্যান্ডকে রক্ষা করার জন্য গভর্নমেন্ট থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, বাট সাইক্লোন ইয়াসের যা দাপট দেখতে পেলাম মৌসুমিতে সমস্ত বাদগুলি প্রায় নিশ্চিহ্ন বলা যায়। মৌসুমিতে আজ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং গ্রামবাসীরা তাদের ভিটেটুকুও হারিয়েছে, তো এইসব বিষয়ের উপর লক্ষ্য রেখে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই অনুরোধ করব, তারা যেন এই আইল্যান্ডে একটু সাহায্যের হাত অতি সত্বর বাড়িয়ে দেন। আর পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় গ্রামবাসী ও এই অঞ্চলের সমস্ত ক্যাম্প মালিকরা যদি উপকৃত হয় তাহলেই আমার এই প্রতিবেদনটি সফলতা পাবে। আপাতত যেটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি মৌসুমি সম্পর্কিত তার সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আগামী দিনে চেষ্টা করবো আরও কিছু তথ্য পেলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। সিচুয়েশানটা যেদিকে এগোচ্ছে, একেতে এই প্যান্ডেমিক এবং তার সাথে এই সাইক্লোন ইয়াস, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে নিজের আত্মীয় পরিজন প্রতিবেশী যারা আছেন সবার পাশে সবাই থাকুন, কারণ লড়াইটা আমাদের রোগের সাথে, রোগীর সাথে তো নয়, তাই সবাইকে একসাথে থাকতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে ফর সার্ভাইভাল। বেশি কিছু বলবো না, ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আমি সৌভিক, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রাখি। দেখা হবে আগামী ভিডিওতে।